यो व्हाट्स अप गाइस, वेलकम बैक टू अनदर गेम प्ले वीडियो। तो गाइस आज हम जो गेम टा खेलछि तार नाम सिटी स्मैश। एरकम एकटा गेम दिए आमी आमार यूट्यूब जार्नी स्टार्ट करेछिलाम, जेटा एई गेम टा ना, सेई गेम टार नाम छिलो सोलार स्मैश। तो ओखाने विभिन्न रकमेर माने ग्रह छिलो, जेमन पृथ्वी छिलो, मंगल ग्रह छिलो, ओइगुलोके आमाके ध्वंस करते हतो। तो एखाने आमादेर आमार काछे एखाने एकटा पुरो सिटी था शहर थाकबे, ওইটাকে ধ্বংস করতে হবে। তো চলো এখানে দেরি না করে স্টার্ট করি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো এখানে অ্যাচিভমেন্টের মধ্যে এখানে আমাদের এক নম্বর লেভেলে আছি, এখানে কমপ্লিট করলে কিছু অ্যাচিভমেন্ট পাবো। তো এটা ঠিক আছে, এটা বাদ দাও, এখানে কিছু নেই। এখানে তারপর সিটি স্ম্যাশ, তারপর হচ্ছে সেটিংস। সেটিংসে এখানে কিছু সাউন্ড ওয়ান টাউন এগুলো সব নর্মালই আছে, এগুলো দেখে কোনো লাভ নেই। এখানে বাদ দেখে আর কিছু নেই। তো এখানে চলো স্টার্ট করি সিটি স্ম্যাশে। তো এখানে একটা শহরের মধ্যে চলে এসেছি, বাঁদিকে আমার কাছে এটা কী আছে, ও এটা সেটিংস, এটা বাদ দাও। আর নিচে এটা কী, এটা পাহাড়ের একটা অপশান দেখা যাচ্ছে, এটা কী হয়, ও এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে শহরের যে ব্যাকগ্রাউন্ড। ওকে, তো নিচেরটা ও এটা হচ্ছে মেঘলা ওয়েদার, এটা হচ্ছে বরফ পড়ছে, স্নো পড়ছে। ওকে ঠিক আছে, আর এটা হচ্ছে আই, মানে সব কিছু সরে যাবে ভালোভাবে দেখার জন্য। আর আমার ডান দিকে হচ্ছে সব ওয়েপন আছে। তো এখানে একটা রকেট আছে দেখতে পাচ্ছি প্রথমে। ওকে, রকেটটা তো মেরেছি কিন্তু এটা অতটা কোনো ক্ষতি করলো না প্রথম একখানা মারার পরে। দেখি আরও দু তিনটে মেরে দেখি কীভাবে কাজ করে। একটা একটা করে মারলে একটা একটা করে ফ্লোর নষ্ট হচ্ছে, তো বেশি ক্ষতি করছে না এই রকেটটা। দেখি কতক্ষণে এটাকে ধ্বংস করতে পারে শহরটাকে। ঠিক আছে, পড়ছে যেন কোনো গ্রহ পড়ছে দূর থেকে, এত ফাস্ট। এ আর ডান দিকে বাঁ দিকে কিছু বাড়ি আছে, এগুলো তো ভেঙে দেবো, কিচ্ছু রাখবো না। হয়ে গেছে, আর বাঁ দিকে কিছু আছে। ওকে ঠিক আছে, এটা তো এখানে হয়ে গেল, এখানে আর কিছু বাকি নেই এই শহরটার মধ্যে। বাঁ দিকে এটাকে রিস্টার্টের অপশান আছে নাকি, ও এখানে আরও জায়গা আছে। যেমন এটা হচ্ছে নাইটের, নাইট রাত্রের শহর, বাঁ দিকে একটা আছে, হ্যাঁ এটা রাত্রের শহর। তারপরেরটা তো ছিল যেটা খেললাম, ওটা ছেড়ে দাও। তারপরে আছে হচ্ছে ব্রিজ। ওকে, আর কি আছে দেখি এখানে। ওকে, এটা কি, ও এটা সামনে একটা ব্রিজ আছে, এটা ছাড়ো। এটা হচ্ছে কি স্পেস স্টেশন নাকি হবে হয়তো। আর এটা কি আছে, এটা আর্মি ক্যাম্প। ওকে নাইস, তো আমার এখানে পছন্দ এই নাইটেরটাই, এটা নিয়েই খেলবো। তো এখানে রকেটটা তো ইউজ করলাম, তার পরেরটা কী আছে, এটা টাইম বম মনে হচ্ছে। ও টাইম, এমনিভাবে টাইম বম লাগানো যায় নাকি বাড়ির মধ্যে? আবার এখানে সুইচও আছে, ও নিচে তো লাগানোই যায়, পিলারের মধ্যে লাগলে তো ভেঙে যায়। ঠিক আছে, তো এখানে ডান দিকে কিছু, এদিকে তো কমপ্লিট হয়ে গেল, ডান দিকের বাড়িগুলো তো ভেঙে দিই এখানে। ওকে, কত মানুষের ক্ষতি করছি আমি। ঠিক আছে, যেমন সোলার স্ম্যাশে যেমনি কত মানুষ বেঁচে আছে, কত মানুষ ছিল, কত মানুষ মারা গেল অ্যাটাকের পরে, এখানে কোনো অমনি কাউন্ট নেই যে কত মানুষ এই শহরটার মধ্যে আছে, আমার অ্যাটাকের পরে কত মানুষ মারা গেল, কাউন্টটা থেকে সে কাউন্টটা নেই। দিলে খুব ভালো হতো গেমটার মধ্যে। ওকে, এখানে রিস্টার্ট করে নিই আরেকবার। তো এখানে নেক্সট কী আছে, এটা এটা বোম ফেলবে উপর থেকে, হ্যাঁ উপর থেকে বোম ফেলছে, কে ফেলছে সেটা দেখতে পাচ্ছি না, দেখা গেলে খুব ভালো হতো। কোনো মানে এরোপ্লেন বা কিছু দিয়েই ফেলছে। ঠিক আছে, এটা তো হলো। ও আই আইয়ের অপশানটা থেকে আমি এই যে যত মানে ইয়ে ছিল ওইগুলোকে আমি মানে চলে গেল, ওইগুলো ওইগুলো আর নেই এখানে। ঠিক আছে, তো এমনি ওইভাবেই খেলবো যাতে ভালোভাবে দেখা যায় শহরটাকে। বাঁধিয়ে কিছু বেঁচে আছে, এগুলোকে ধ্বংস করে দিই। ঠিক আছে, বেশ মজা লাগছে। আর কিছু বেঁচে আছে, কিছু দাঁড়িয়ে থাকতে দেবো না, তাকে পড়ে যেতে হবে।
এখানে একটা ফেলে দিই এবং ঠিক আছে, আর তো এখানে কিছু বেঁচে নেই। ওকে, এখানে আমি আরেকবার স্টার্ট করি, নেক্সট ওয়েপনের মধ্যে যাব। নেক্সট কি আছে? এটাও রকেট তো মনে হচ্ছে, এটা ফায়ার ওয়ার্ক মনে হচ্ছে এটা। হ্যাঁ, কিন্তু বাজি, এটা তো এটা বাজি দিয়ে কি হবে? আকাশে গিয়ে ফাটছে, কালার বেরোচ্ছে, যেমনি পুজোতে, কালী পুজোতে, দিওয়ালিতে হয় না বাজি ফাটায়, ওরকমই তো ফায়ার ক্র্যাকার বোধ হয় মনে হচ্ছে এটা। হ্যাঁ, কিন্তু বাড়িগুলো কীভাবে ক্ষতি করছে এটা, সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক, হবে হয়তো, কত কিছু হয় আমার না জানারই কথা। ঠিক আছে, এটা থেকে কমপ্লিট করি এটাকে। দিওয়ালির একদম পুরো পড়া বাজি ফাটাচ্ছি, পুরো আকাশ লাল হয়ে যাচ্ছে। এটা অতটা জমলো না। নেক্সট নেক্সট ওয়েপনের মধ্যে যাই, কী আছে লাস্ট বোধ হয় এখানে আছে। হ্যাঁ, লাস্টে এটা নিয়ে নিই। এটা কী করবে আমি জানি না, দেখি একবার ট্রাই করে। এটা এখানে মারি প্রথমে, পড়ছে। ও ভাই, এটা সব থেকে, এই প্রথমটার মধ্যে সব থেকে বেশি ক্ষতিকারক জিনিস এটা। এ কি অ্যাটাম বোম নাকি? ডান দিকেও ফেলে দিই, একদম সব কিছু চুষে নিল ভেতরে, কিচ্ছু বাঁচিয়ে রাখলো না। এটাকে আরেকবার ট্রাই করবো, এটা আমার সব থেকে ডেঞ্জার জিনিস মনে হলো এটা। কিন্তু বুঝতে পারছি না এটা কী কী ফেললো, এটা অ্যাটাম বোমই হবে বোধ হয়। তো একবার ডান দিকে ফেলবো প্রথমে, ইয়াস, পুরো একদম সব শেষ করে দিচ্ছে, একটা বোমায় সব শেষ, হাফের বেশি, এখানে তো 80% শেষ হয়ে গেছে, 80-90%, 10% বেঁচে আছে, আর একখানা ফেলেই দেবো এখানে। আবার ছোটো ছোটো এরোপ্লেনও উঠছে ডিফেন্স করার জন্য, শহরকে বাঁচানোর জন্য ছোটো ছোটো এরোপ্লেনগুলো উঠছে, হেলিকপ্টার। ওকে, এটা তো প্রথমেরটা কমপ্লিট হয়ে গেল, সেকেন্ডেরটা ন্যাচারাল ডিজাস্টার নাকি, এটাই কি হবে? তো এখানে একবার দিয়ে দেখি। হ্যাঁ, ঝড় এসছে, তো এটা ন্যাচারাল ডিজাস্টার তো এটা। ওকে, ঝড়ে এমনিভাবে পড়ে যায় বাড়ি, তাসের ঘর মনে হচ্ছে, হাওয়া দিলেই পড়ে যাচ্ছে, এত কমজোর হয় না, বোম ঠোম ঠিক আছে, হাওয়া দিলে বাড়ি পড়ে যায়, আমি তো শুনিনি, হাওয়া দিয়েছে একটা বড় বাড়ি পড়ে গেছে, হতে পারে হাওয়া, ন্যাচারালি তো যা কিছু করতে পারে। পরেরটা বোধহয় ঘূর্ণিঝড় আছে, এটা নিয়ে দেখি। তো এখানে একবার দিই। ওকে, ঘূর্ণিঝড়টা তৈরি হচ্ছে, হয়ে গেছে তৈরি পুরোটা, সব উপরের দিকে তুলে নিচ্ছে, ইয়াস। এখানে একটা দিয়ে দিই ডান দিকে, খতম, সব শেষ। ওকে, এটা তো হলো, তিন নম্বরটা দেব, বাট প্রথমে ম্যাপটা চেঞ্জ, এইটা চেঞ্জ করে নিই। তিন নম্বরটা এটা কী হবে জানি না, আর্থকুইক তাই তো মনে হলো। হ্যাঁ, আর্থকুইক এটা। ওকে, আমার পুরো ইয়েটা নড়ছে, মানে পিকচারটা পুরো নড়ছে, এত জোরে আর্থকুইক এসছে। ঠিক আছে, নেক্সট কী আছে? এটা পাহাড় মনে হচ্ছে, লাভা বেরোবে নাকি? এটা কী উঠছে, পেছন দিক থেকে পাহাড় উঠলো এমনি হবে, ভেতর থেকে লাভা বেরোচ্ছে, নাইস। আমার এখানে কিছু করারই নেই। ঠিক আছে, আর বেরোবে না, তিন চারটেই ব্যাস, এটা ভালো লাগলো না। নেক্সট এটা কি? এটা তো কোনো কেমিক্যাল মনে হচ্ছে, দেখি এটা। ও, এটা কি অ্যাসিড বৃষ্টি নাকি? হ্যাঁ, সবুজ সবুজ কী সব পড়ছে উপর থেকে, এটা কালারটা চেঞ্জ হয়ে গেল, আমার তো মনে হচ্ছে তাই, কারণ ওর মধ্যে ছবির মধ্যেই দেওয়া ছিল কোনো কেমিক্যালের একটা ইয়ে থেকে ফেলছে,
মনে হচ্ছে অ্যাসিড বৃষ্টি মনে হচ্ছে আমার, কিন্তু অ্যাসিড বৃষ্টিতে বাড়িঘর হ্যাঁ যেন সবাই সবুজ হয়ে যাচ্ছে উপরটা যত বাড়ি ক্লিক করছে এখানে আমি। অ্যাসিড বৃষ্টিতে এমনি জল জমে যায় জানি না, কিছু তো হচ্ছে না এখানে, বাঁদিকের বাড়িগুলো তো কিছু হচ্ছে না। যে হবে কি, এটাও বেকার জিনিস লাগলো। ও উপরে উঠছে তো, আর উঠবে? এবার এদিকে চলে যা, বাড়িগুলোকে ভেঙে দে, যা যা একটু যা না। বাঁদিকে কিছু হলো না, ঠিক আছে নেক্সট দেখি। এটা একটা মেঘের বিদ্যুৎ চমক, বিদ্যুৎ ও উপর থেকে বিদ্যুৎ নিচে আসছে, ঠিক আছে। একটা একটা ইয়েতেই পুরো একটা পুরো বিল্ডিং ধ্বংস হয়ে যাচ্ছে, কত পাওয়ার থাকে এগুলোর মধ্যে। এই জিনিসটা মজার জিনিস না, এই জিনিসটা খুবই সিরিয়াস জিনিস, এইটা যখন তখন যা কিছু করে দিতে পারে। ঠিক আছে এটা তো হয়ে গেল, সেকেন্ডের মধ্যে শেষ, আর কিছু বেঁচে নেই এখানে, সব কিছু ভেঙে দিয়েছি। এবার এটাকে রিস্টার্ট করি, আর এটা তো কমপ্লিট হয়ে গেল, আবার নেক্সট কী আছে? এটা কি ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল মনে হচ্ছে তো, হ্যাঁ ব্ল্যাক হোলই তো, সব ভেতরের দিকে টেনে নেবে। ঠিক আছে একটা ডান দিকেও দিয়ে দিই, ওকে। তিনটে দিলে কমপ্লিট হয়ে যাবে, এখানে একটা এখানে একটা যাবে, তিনটে দিলে প্রায় শেষ হয়ে গেল তিনটেতে। ওকে একটা বাঁদিকেও দিয়ে দিয়েছি। আমার এতক্ষণ খেললাম, এই তো এতক্ষণের মধ্যে সব থেকে আমার ভয়ানক যে অস্ত্র লাগলো সেটা হলো ওই প্রথমে যে লাস্টেরটা ছিল অ্যাটাম বমি বোধ হয়, ওটাই সব থেকে ভয়ানক জিনিস লেগেছে আমার। নেক্সট এখানে কি আছে, এইটা, ওকে। তো উপর থেকে কিছু পড়ছে, উপর থেকে কোনো গ্রহ এসে লাগছে এটা যেটা মনে হচ্ছে আমার। এটাও সেকেন্ডের মধ্যে শেষ, পরের এইটা, হ্যাঁ ঠিক আছে তিন নম্বরটা। এটা কী হলো, লাল লাল কী আসলো এখানে একবার দিই, কিছু তো হচ্ছে না। ও এটাকে ট্যাপ করতে হবে, ট্যাপ করতে, এতক্ষণ বুঝতে পারিনি এটা কী কাজ করে। এটাকে হোল্ড করে আর এবার ডান দিক বাঁ দিক নিয়ে গেলে আমার সঙ্গে সঙ্গে যাবে, আর দেবার থেমে যা ভাই, হয়ে গেছে যা হওয়ার হয়ে গেছে। এটা কি, এটা ম্যাগনেট, ম্যাগনেট ম্যাগনেট কী করবে, হোয়াট, এটা কী হলো? ও দুটো বিল্ডিংয়ে দুটো বিল্ডিংকে এক জায়গায় নিয়ে চলে আসছে, তারপর ওটা ধাক্কা লাগছে ভেঙে যাচ্ছে। ওকে নিচেরগুলো, নিচে ছোটো ছোটো বেঁচে আছে ওগুলো হবে, হ্যাঁ হচ্ছে নিচেরগুলো তো ম্যাগনেটটা কাজ করছে। ঠিক আছে লাইটগুলো এখনও জ্বলছে কেন, লাইট নিভে যা, ওকে সব লাইট নিভে গেছে গাইস। নেক্সট এটার লাস্ট একটা বাকি আছে মনে হচ্ছে, হ্যাঁ লাস্ট একটা বাকি আছে, এটা কী দেখি, এটা কী হলো, এটা কোনো শক্তি হবে কিছু একটা জিনিস, আমি বুঝতে পারি নাম জানি না কী আছে এটা। এক জায়গায় সব কিছু টেনে নিচ্ছে, টেনে নিয়ে আবার ব্লাস্ট করে দিচ্ছে, ওকে কিন্তু শেষ হয়ে গেল পুরো শেষ। তো এটাও কমপ্লিট হলো, নেক্সট কী আছে, হ্যাঁ অক্টোপাস, অক্টোপাস এলিয়েন মনে হচ্ছে, সরি আমি আর কি অক্টাই হবে, অক্টোপাস ইতিমধ্যে কী করে আসবে, তো জলে থাকবে, এলিয়েন মনে হচ্ছে কোনো অন্য একটা গ্রহ দিয়ে এসছে। ঠিক আছে আমি দুখানা তাদের এখানে নামিয়েছি,
ওকে বাম দিকে একটা দিয়ে দিই, ঠিক আছে শেষ হয়ে গেল সব কিছু। নেক্সট এটাকে রিস্টার্ট করে নিই, পরেরটা কি আছে? এটার এটা হচ্ছে এলিয়েন, সব রকমের এলিয়েন আছে মনে হচ্ছে আমার। এটা এটা পেছন দিয়ে কি যাচ্ছে, গডজিলা? হোয়াট, আর ইউ কিডিং? কি করবে? এইটুখানি ধর ডিস্ট্রয় করলো। আরেকবার দিয়ে দেখি, ডান দিক থেকে আসেন, সরি বাঁ দিক থেকে আসেন না, ডান দিক থেকেই আসছে কেন? এবার কি করবে, মুখ থেকে আগুন বের করবে? গডজিলার মুখ থেকে আগুন বেরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোধ হয় বেরোয়। মাথায় নেই, বইটা দেখ, গডজিলা দেখেছি বাট মাথায় নেই, বেরোয় কি বেরোয় না জানি না। ঠিক আছে, এটা অনেক আস্তে আস্তে কাজ করছে, তো আস্তে আস্তেই 10 বছর সময় লাগাচ্ছে। এটাকে ক্যান্সেল করি, এটা ভালো লাগছে না, এটা ভালো না, সরি। নেক্সট কি আছে, এটা কি মাটির তলা থেকে উঠছে এবার? ঠিক আছে, ডান দিকেও একটা দিয়ে দিই, এখানে ডান দিক থেকে উঠে এই জায়গাটা ফেস করে দিক। এগুলো সব এলিয়েন, অন্য গ্রহ থেকে এসছে। ওকে, এটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট আছে হচ্ছে এয়ার স্ট্রাইক, মানে উপর থেকে প্লেন থেকে যুদ্ধ জাহাজ থেকে সব বোম্ব মারবে। ওকে, নিজেই ভেঙে গেছে, ধাক্কা মারিয়ে দিয়েছে বিল্ডিংয়ে গিয়ে। এটা অতটা আমার ভালো লাগলো না, মানে এই প্ল্যান আইডিয়াটা ভালো লাগলো না আমার অতটা। ওকে, নেক্সট দেখি এখানে কী আছে। নেক্সট তো সেমই, যুদ্ধ জাহাজ থেকে বোম ফেলবে, বাট এটা কি ওর থেকে বেশি ক্ষতি করবে? হ্যাঁ, বোম তো ফেলছে, হ্যাঁ ওটার থেকে বেটার, প্রথমেরটার থেকে বেটার। ওকে, বাঁদিকে বেঁচে আছে একটু, মাঝখানে একটুখানি, আর ডান দিকে, ঠিক আছে। হয়ে গেল, বাট ডান দিকেরটা এখানে কীভাবে ফেলো? ডান দিকের বিল্ডিংগুলো তো মারতে পারছি না, জায়গা থাক এখানে। নেক্সট আছে ইউএফও। ওকে, কী করবে? এইটা ভালো, ইউএফওটা ভালো কাজ করছে এখানে, একেবারে অনেকটা পুরো কিছু ছাড়ছেই না। এটার মধ্যে এই ইউএফ মানে এয়ার স্ট্রাইকগুলোর মধ্যে ইউএফওটাই আমার সবথেকে বেশি ভালো লাগলো। শেষ এখানে, আর কিছু বেঁচে নেই। নেক্সট বেঁচে আছে আরেক আরও এক আরও এক রকমের ইউএফওই আছে এটা, বাট নিচ থেকে কি স্প্রিং বেরিয়েছে, তো এর উপরে এসে তো পড়ে গেল, কিছু ফাটবি ভাই? কিছু তো হচ্ছে না, ও বিল্ডিংয়ের উপরে একটা প্রেশার দিচ্ছে। ওকে, এবার বুঝতে পেরেছি, সব শেষ করে দেবো, সব শেষ করে, কিছু রাখবো না। প্রথমে এটা বুঝতেই পারিনি কি হলো, উপরে এসে বসে গেল ব্যাস, বাট ওর উপরে স্প্রিং লাগানো ছিল, ওটা এসে প্রেশার দিচ্ছে, বিল্ডিংগুলো সব ভেঙে পড়ে যাচ্ছে। এটা কী আছে, আসলো এখানে জয়স্টিক এসে গেলো কোথা থেকে? ও, এই ইউএফওটা আমি ওড়াতে পারবো,
ওকে, সামনে ছোট ছোট যে হেলিকপ্টারগুলো আছে ওগুলোকে ধ্বংস করতে হবে, আমাদের এনিমির হেলিকপ্টার এগুলো। এখানে দু রকমের পাওয়ার দিয়েছে, এটা একটা পাওয়ার। ওকে, নেক্সট একখানা লাল খাল, লালটা কি, ও এটা আগুন বের করছে, ঠিক আছে, বেশ মজা লাগছে। ওকে, এটার মধ্যে নীলটা আমার সব থেকে বেশি ভালো লাগলো, নীলটা একদম যেন সব কিছুকে উপরে তুলছে আবার নামাচ্ছে, তুলছে আবার নামাচ্ছে, মানে সব জিনিসগুলো, ইট ফিট যা পড়ে আছে নিচে। তো এটা একটুখানি নিয়ে, তারপর নীলটা নিয়ে আর একটুখানি দেখবো, নীল পাওয়ারটা নিয়ে ব্লু কালারে। ওকে, এই যে এইটা সব কিছু একদম যেন উপরে টেনে নিচ্ছে, এদিক থেকে উঠছে, এদিক থেকে একবার উঠছে, এদিক থেকে একবার উঠছে, এদিক থেকে একবার উঠছে, কাউকে ছাড়বো না, আমার সাথে লড়তে পারবি না তোরা। এই চোখে ছোট ছোট হেলিকপ্টার নিয়ে এসছে। ওকে, এখানে অনেক হলো, যাই নেক্সট, কি অস্ত্র আছে আমার কাছে। তো নেক্সট আর তিনখানাই বেঁচে আছে এখানে, নিচ থেকে কিছু ধাক্কা দিচ্ছে নাকি, মাটিগুলো উঠছে কি করে উপরের দিকে, এটা কি হলো, কীভাবে উঠলো আমি বুঝতে পারলাম না, ভূমিকম্প যদি হয় মাটি ফেটে যায় এটা বুঝতে পারলাম না। তো নেক্সটটা যাই, নেক্সটে কী আছে, এটা মনে হচ্ছে বা নিচের দিকে যাবে, হ্যাঁ নিচের দিকেই যাচ্ছে, বারবার ট্যাপ করলে ও পুরো নিচে চলে যাচ্ছে, এরকম পাতালে নিয়ে চলে যাব, সব কাটাকে সব বিল্ডিংগুলোকে পাতালে নিয়ে চলে যাব। ওকে, শেষ, সব কিছু শেষ, এইগুলো বাকি আছে, এগুলোকে ছাড়বো কেন, এগুলোকেও নিচে নিয়ে চলে যাই, ঠিক আছে গাইস। এখানে এটা হলো লাস্ট, একখানাই বাকি আছে ওয়াটারের, বাট এখানে ম্যাপটা আমি চেঞ্জ করব, ওয়াটার আছে এখানে, ম্যাপটা আমি চেঞ্জ করবো, এখানে ব্রিজটা নেবো, এখানে ভালো বুঝতে পারবো ওয়াটারটা কী কাজ করবে। তো এটা মনে হচ্ছে সুনামি, এটা সুনামি আসবে, হ্যাঁ ব্রিজটা তো পুরো ভেঙে দিয়েছি, বাড়িগুলো ভেঙে দিই একবার, বাড়িগুলো তো কিছু হচ্ছে না, বাড়িগুলো জাস্ট নড়ছে, বাড়িগুলো ভালোভাবে বানিয়েছে এখানে, ভালো জিনিস ব্যবহার করেছে, কংক্রিট ভালো ব্যবহার করেছে বাড়িগুলো বানানোর জন্য। ওকে গাইস, এখানে তো সবকটা অস্ত্র আমি ব্যবহার করে নিলাম, কোনটা কী কী কাজ করে সব কিছু দেখালাম এখানে। তো আজকে এতটাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের একটা নতুন গেম প্লে ভিডিওর সাথে।